আর দাওয়া ডট টিভি দুনিয়া ও অখিরতের কুল্লাদে আসসালাম আলাইকুম রহনতুল্লাহহি অবরাত আলহেমদাল্লিল্লাহ সাল্লাহুয়া সাল্লাম আল্লাহ রসুল ইল্লাহ আমাবা প্রিয়দর্শক আপনারা যে যেখানে আছেন যারা দেখছেন মাহের মাদান এই বিশেষ আয়োজন দেওয়া টেলিভিশনের কো কেন্দ্রিক আয়োজন কোরআনময় জীবনের সন্ধানে এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ও শুভেচ্ছা আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সমাজের সাথে আমাদের জীবনের সাথে জড়িত জড়িয়ে আছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো মুনাফিকের প্রকার এবং বর্তমান বিশ্ব মুনাফিকের প্রকার বলতে প্রধানত আমরা মুনাফিকের প্রকার বুঝি দুটো একটা হলো মুনাফিকে আমলি অর্থাৎ নেফাকে আমলি আর একটা হলো এতে কাদি অর্থাৎ বিশ্বাসগত মুনাফিক আর একটা হলো আমলগত মুনাফিক বিশ্বাসগত মুনাফিক অর্থাৎ তার বিশ্বাসের মধ্যেই নিফাকি অর্থাৎ যেমন আমরা অনেক সময় আমরা এটা বিভিন্ন সময় আমরা বলে থাকি যে এটা হলেও হতে পারে এই কোন কিছু বিষয়ে মানে খুব যেমন ইমানের জন্য যেটা বলা হয়েছে যে ইমান হতে হবে কি আমার অন্তরের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে আমার জবানের দ্বারা তা বহির প্রকাশ করতে হবে এরপর আমার কাজের বাস্তবায়ন করতে হবে এই তিনটার সমন্বিত অবস্থা হলো ইমান কিন্তু এটা কি আমার এতে কাজ আমার বিশ্বাসের মধ্যেই হলো আমি এই বিষয়টাকে ভালোভাবে নিতে পারলাম না আর একটা হলো আমি ভিতরে আমি মুসলমানের ভাব এটা আমি দেখাচ্ছি কিন্তু বাহ্যিকভাবে বাহ্যিকভাবে আমার কাজে কর্মে তার পরিপন্থী কাজ দেখাচ্ছি যেমন আমাদের সমাজে আমরা যদি বর্তমান বিশ্ব বলি আর আমাদের সমাজ বলি যেমন আমাদের সমাজে অনেকেই মসজিদে না মাঝে আমরা মসজিদে নামাজে ঠিক মতো খুব মনোযোগ সহকারে আমরা মসজিদে নামাজ পড়তেছি নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হওয়ার পরে এরপরে যখন আমরা কোরআন হাদিস ইসলাম বিরুদ্ধ কোনো কাজের ব্যাপারে যখন ইসলামিক ব্যক্তিরা যখন সমালোচনা করে তখন আমি আমার দল আমার মত আমার চিন্তা চেতনার বিরুদ্ধ হওয়ার কারণে আমি তাদের বিরুদ্ধে লেগে যাই তাহলে বোঝা গেল আমার কাজটা হলো মুনাফিকে অর্থাৎ আমলে আমি মুনাফিকে কাজ করতেছি অর্থাৎ আমি মুসলমান নিজেকে মুসলিম দাবি করি আপনি আল্লাহ রসুল সব স্বীকার করেন এই এটা হলো বর্তমানে সবচেয়েতে বেশি অর্থাৎ মানে আল্লাহ রসুল বৃহস্ত পরকাল এগুলি নিয়ে খুব আলোচনা করা হয় কিন্তু তার কাজের মধ্যে আপনি দেখলে মনে করবেন যে এই লোকের বিশ্বাস আর কাজ দুইটার মধ্যে পার্থক্য তো রয়েছে আমরা যখন রাস্তাঘাটে বিভিন্ন সময় দেখি এ খুব বড় দাড়ি আছে অনেক বড় টুপি আছে পাগড়ি আছে এমন কিছু মানুষের ছবিও আমরা দেখি এই মানুষের ছবিগুলো দেখার পরে তাদের নামের সাথে এমন কিছু শব্দ যুক্ত থাকে এমন কিছু বাণী যুক্ত থাকে সেটা দেখে এই পোশাকের সাথে আমরা মিল পাই না কিছু মানুষ আছে দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে সব কিছুই আছে আবার সে দেখা যাচ্ছে সে একটা যে কোনো অবৈধ কাজের সাথে জড়িত একটা মদের বারে বসা আছে অথবা স্টেজ পারফর্মে সেখানে মেয়েদেরকে নিয়ে নাচানাচির অনুষ্ঠানের মধ্যে আছে তাহলে বোঝা গেল তার পোশাক আশাক এবং বাহ্যিক আচরণটা সে মুসলমানের চরিত্রের মতো করেই রাখছে কিন্তু তার আমল তার কাজকর্ম এটা হলো সম্পূর্ণ নেফাকি এটা মুসলমানের কাজ না ঠিক তেমনি ভাবে আমরা অন্তরে আমরা অনেকেই মুখে মুখে বলছি মুখে মুখে বলছি আমি মুসলমান ইসলামের কথা বলছি কিন্তু আমি আমার দর্শন রাজনীতির দর্শনও এটা পালন করছি যেই দর্শনের সাথে ইসলামের সাংঘর্ষিক অবস্থা আল্লাহ রাসুল কিংবা সাহাবাই কারামের রাজনৈতিক চিন্তা চেতনা সম্পূর্ণ পরিপন্থী তাহলে বুঝতে হবে এটা হলো আমার কাজের বৈপরীত্য এটাও মুনাফেকের বর্তমান অবস্থা বর্তমান বিশ্বের কথা যদি বলি বর্তমান বিশ্বের কথা হল এই যে আমরা বিশ্বময় যদি মুনাফেকের চরিত্র ধরি যেমন কোনো দেশে মুসলিমদের উপরে আক্রমণ চলছে মুসলিমদেরকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে আমরা এটার বিরোধিতা করছি এটা হলো আমার ইমানের দাবি আমার ভিতর অন্তরের মধ্যে ইমান এবং বাহ্যিকভাবেও মুসলমানের জন্য আমার দরদ লাগছে কিন্তু বর্তমান সমাজে এমন কিছু মানুষ আছে সুবিধা ভোগের জন্য নিজস্ব কিছু সুবিধা আদায়ের জন্য দেখা যায় সরাসরি মুসলমানের বিরুদ্ধে তারা ফতোয়া দিচ্ছে তো মুসলমানের বিরুদ্ধে যখন তারা ফতুয়া দিচ্ছে নিয়ে বিনিয়ে বুনিয়ে তারা বোঝা যাবে এটা হলো মুনাফেকি অর্থাৎ আপনি অন্তরে লালন করছেন একটা এবং সুবিধার জন্য শুধুমাত্র সুবিধা আদায়ের জন্য আপনি মুসলমানদের বিপক্ষে দাঁড়িয়ে আপনি ফতুয়া দিচ্ছেন এটা হলো মুনাফেকি যেমন আমরা বর্তমান সমাজে দেখতে পাই মুসলমানদের অনেক কর্মকাণ্ডগুলোকে রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক প্রলেপ লাগিয়ে সেটাকে হারাম এবং হালালের ফতুয়া দেওয়া হচ্ছে এক অথচ এক জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে মুসলমানরা নির্যাতিত হচ্ছে খুনের শিকার হচ্ছে নিহতের শিকার হচ্ছে শহীদ হচ্ছে এই এইভাবে যখন নির্মমতার শিকার হয়ে মুসলমানরা দিনের পর দিন লাঞ্ছিত হচ্ছে এটার দাবি কী দাবি হলো ইদাস্তাকা আইনান্তাদা আয়লা হুসা জাসা আল হুম্মা যেমন নাকি একটা অঙ্গ ব্যথিত হলে সারা শরীরের মধ্যে যেমন নাকি ব্যথিত হয়ে যায় আর রসুলের যে হাদিস যে কাজা সাদিন ওয়াহিদ একটা শরীরের মতো একটা দেহের মতো এক অঙ্গ ব্যতীত হলে আরেক অঙ্গ সেটা অনুভব করে ঠিক বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমানরা নির্যাতিত হলে যখন আমরা অন্য প্রান্ত থেকে তার প্রতিবাদ জানাই তার জন্য আমরা আমাদের আন্দোলন আমরা বিভিন্নভাবে প্রতিবাদমুখী হয়ে যাই এটা হলো ইমানের দাবি কিন্তু যখন নাকি আমাদের ইমানের দাবিটাকে আরেক পক্ষ যারা নাকি সুবিধা আদায়ের জন্য নিজস্ব স্বার্থ সুবিধা আদায়ের জন্য যে যার কাছ থেকে তিনি সুবিধা আদায় করছেন তিনি নাকশ হয়ে যাবেন অথবা তার সুবিধা বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা বললাম যে না জুলুম যতই হোক এই জুলুমের বিরোধিতা করা যাবে না এটা যখন বলি এটা হলো টাটকা মোনাফিক একদম টাটকা মুনাফিক হতে পারে অনেক বড় জুব্বাওয়ালা অনেক বড় পাগড়িওয়ালা অনেক বড় রুমালওয়ালা অনেক বড় দাড়িওয়ালা কিন্তু বুঝতে হবে মুসলমানের ইমানের বিরোধিতা যারা করে এবং মুসলমানের মুসলমানিত্বের বিরোধিতা করে যারা তাগুতি শক্তির সপক্ষ অবলম্বন করে এরা হলো বর্তমান বিশ্বের সবচাইতে ডিজিটাল মুনাফিক এই আমরা মুনাফিকের অনেক কথাই বলি তবে বুঝতে হবে সময়ের সাথে সাথে মুনাফিকের চরিত্র ভার্সন তাও কিন্তু চেঞ্জ হয়ে যায় একসময় মুনাফিক কাজেকর্মে সামনাসামনি করতে এখন মুনাফিক আর সামনে আসে না মুনাফিক দূরে থেকে এখন ভিডিওর মাধ্যমে মুনাফিকে করে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায় আল্লাহ আমাদেরকে মুনাফিকি চরিত্র থেকে হেফাজত করুন আমিন